আসসালামু আলাইকুম, ইলা ব্লকিয়াস থেকে আমি ইলা বলছি। আমি কিচেনে রান্না করছিলাম, বেল বেজে উঠল, গেটের সামনে গিয়ে দেখি বিশাল এক বক্স। কে পাঠালো এই বক্স? আমি কোনো কিছু অর্ডার করি নাই, আমার ছেলে মেয়েও বলে নাই যে ওদের কোনো অর্ডার আছে আসতে পারে। পরে দেখা গেল গিফটের উপরে কারো নাম, তো সেটা আমি পরে বলছি। প্যাকের ভিতরে, এত বড় বক্সের ভিতরে কি আছে চলুন দেখি। আপনাদের সাথে নিয়েই বক্স থেকে জিনিসপত্র বের করা হচ্ছে। এখন অনেক কিছুই আমি অনুমান করতে পারছি, কারণ এখানে দেখা যাচ্ছে আমার কিচেনের অনেক নতুন নতুন কিছু আছে। ব্যাগ, পায়েল, আমি পায়েল পরতে পছন্দ করি। ওয়াও, এটা দিয়ে সালাদ যেটা একটু ডিজাইন করে কাটা হয় বাঁকা বাঁকা, বা ফ্রেঞ্চ ফ্রাইজও কাটা যায়, যে কোনো সবজি মানে একটু ডিজাইন করে কাটা হয়, কাটাটা ইজি। এটা আরেকটা পার্স অফ হোয়াইট কালার। এটা নারকেল কোরানি, হাতে দিয়ে নারকেল ডিজাইন করে আনা যায়, যেটা চিকন চিকন লম্বা লম্বা বের হয়। এটা দিয়ে দুই ধরনের এটা পাতাকপি কাটা যায়, দেখতে মনে হয় যে আলু টালু ছিল আর না, এটা অনেক চওড়া, প্রায় 5-6 ইঞ্চি। আছে বেশ কিছু ড্রেস, জামা কাপড়। বেশ কিছু চামচ, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এখানে 8 পিস চামচ আছে, খুবই সুন্দর সুন্দর বিভিন্ন ফুল, টপস। এটা একটা স্লিপিং জামা পাজামা, এটা ডিম্পোস, হার্ট শেপ হবে। এটা সন্দেশ বা বিস্কেট, এটা একটা সাঁচও বলা যায় বা সন্দেশের সাঁচও বলা যায়। ড্রেস, অনেক ড্রেস দেখলাম যে আমি এবং আমার মেয়ের দুজনের ম্যাচিং করা। ফতুয়া, খুবই সুন্দর একটা স্যান্ডেল, এটা আমাদের দেশে আড়ং এর মতো স্যান্ডেলটা, পরেও খুব ভালো লাগবে। এটাও দেখলাম দুজনের, একটা আমার মেয়ের একটা আমার সম্ভবত। এটা আমার মেয়ের স্যান্ডেল, এই জামাটা আমাদের দুজনের জন্য। আর এটা এতক্ষণে নিশ্চয় সবাই দেখে ফেলেছেন, বেলুন, ভাইয়ের বার্থডে, সে উপলক্ষে সে একই সাথে ঈদ এবং বার্থডের বেশ কিছু শপিং করেছে। এই টাইপের শুজ আমার খুবই পছন্দ। অনেক আগে একবার আমি এলিফ্যান্ট রোড থেকে কিনেছিলাম, আর এটা পরেও খুব আরাম, যে কোনো কিছুর সাথে পরা যাবে, ওয়েস্টার্ন, সালোয়ার কামিজ, শাড়ি, পরে খুব আরাম। এটা আরও কালার আসছে, বিস্কেট, অফ হোয়াইট উপরটা। আমি ব্ল্যাকটাই নিয়েছি যাতে আমি অনেক কিছুর সাথে এই জুতাটা ইউজ করতে পারি। ব্ল্যাক অনেক কালারের সাথেই চলে যায়, পরাটা পরা যায়, ভালো লাগে পড়তে। আমার খুবই পছন্দ হয়েছে। আর এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এই সবগুলো জিনিস আমার মেয়ে সুরভি ও অর্ডার করেছে
আমাদের ঈদের জন্য এবং আমার ছেলের একই মাসে ঈদের একদিন আগে ওর বার্থডে, 19 জুলাই আমার ছেলের বার্থডে আর 20 জুলাই আমেরিকাতে ঈদ, সেই জন্য এগুলি আমার মেয়ে সে অর্ডার করেছে। আমরা ওর বার্থডের সময় মা আমি একসাথে কী টাইপের ড্রেস পরব এবং বার্থডেতে ডেকোরেশনের জন্য কিছু জিনিস আনা হয়েছে। আমার কিচেনের জন্য অনেক কিছু অর্ডার করেছে, অনেক লক্ষ্মী একটা মেয়ে, সে আমার জন্য অনেক কিছু কিনেছে। এই জন্য আমি লক্ষ্মী বলছি না, ওরা সবসময় আমার ছেলে মেয়ে আমার ভীষণ অনেক খেয়াল রাখে। বাইরে থেকে আসলে গেটটা খোলার পরেই ওরা আমার মুখটা দেখে বুঝে ফেলতে পারে যে আমি ভালো আছি না খারাপ আছি। তো অনেক সময় হয় যে এমনিতেই কিছু একটা ভাবা হয় দেশের কথা বা যে কোনো একটা কিছু, তো তখন আমি যদি মুখটা একটু মেলান থাকে জিজ্ঞেস করে আম্মু কী হয়েছে তোমার মন খারাপ কেন, তো আমি বলি না বাবা কিছু হয় নাই, তো বলতেছে তোমার মুখে হাসি নাই কেন। অনেক লক্ষ্মী আমার দুইটা বাচ্চা, আমি আল্লাহর কাছে বলি যে এত এত লক্ষ্মী দুইটা বাচ্চা তুমি আমাকে গিফট করেছো, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। আমি পৃথিবীতে যত দিন বেঁচে থাকবো কন্টিনিউ শুকরিয়া গুজার করলেও মনে হয় একেবারেই তুচ্ছ হবে। চামচগুলি এক একটা এক এক ফুলের ডিজাইন, অনেক সুন্দর, কালারটা গোল্ডেন এবং সিলভার, ও গোল্ডেনটাই অর্ডার করেছে, আমার কাছে মনে হলো গোল্ডেনটাই বেশি ভালো লাগবে। এটা দিয়ে দুই ধরনের সালাদ কাটা যাবে, একটা স্লাইস আর একটা একটু লম্বা লম্বা নুডলসের মতো করে আসবে। বুঝতেই পাচ্ছেন এখনকার বাচ্চা কাচ্চা তারা আমাকে কতটা ভাবে, আর যার জন্য সে শপিং অর্ডার করার সাথে আমার কিচেনের জন্য সে বেশ কিছু জিনিস অর্ডার করেছে। ডিম্পোস দুইটা আছে, একটা ফুল আর একটা হার্ট শেপ, আর এইগুলো দিয়ে যে কোনো ধরনের বিস্কেট সন্দেশ পিঠা এটা ইজিলি ডিজাইন করা যাবে, রুটির মতো একটু বেলে তারপর এটা দিয়ে কেটে নেওয়া যাবে ইজিলি, এভাবে প্রেশার করলে এটা কাটা হয়ে যাবে। এটা একটা রাউন্ড শেপ, একটা স্কোয়ার শেপ, সবাই আমার লক্ষ্মী মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন জীবনে অনেক ভালো একজন মানুষ হতে পারে, ও সুন্দর স্বপ্নগুলো যেন সত্যি হয়। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।